বাইক চালাতে জানেন না তাহলে বাইরে কেন বেরিয়েছেন বাইক নিয়ে আর একটু হলে তো আমি এদর হসপিটালে আনলে ডাইরেক্ট উপরে পৌঁছে যেতাম কে আপনি কে বলুন তো কে আপনি मानुष बोलें तो सांघातिक लोक है नोरा सांघातिक एक मानुष ঠিক পেয়েছে झिल्ली खूब भालो करे जाने जे पृथ्वी ते टाकार ऊर्धे आर किच्छु नहीं आर बियेर पर एटाओ ताताई के भालो करे बुझिए दे तुमी शुधु एकटु ख्याल रखो ओई नयन तारा मेटार किच्छु एकटा व्यवस्था करतेई हबे श्रावणी तुमी एतो बड़ो एकटा बिजनेस चालाच्छो एकटा सामान्य मेयेके कंट्रोल करार मतो कैपासिटी तोमार नेई আজকে আর গানের ক্লাসে যাওয়া হবে না
এভাবে মাঝপথে বাধা পড়ে গেল আমি বরং একবার টিনিদিকে ফোন করে জানিয়ে দিই তুই যাবি না ওট আরে বাবা কোথায় যাব কেন তুই যা আমাকে কালকে বললি ওই মিটার কাছে আমাকে নিয়ে যাবি নালে ওর বিপদ হবে তো অটো এই শুনুন আপনি কি বলছেন আমি জানি না তবে একটু নিশ্চিত যে আপনি এই নরনতারাকে এখানে পাঠিয়েছেন যদি ওর ভালো চান তাহলে ওকে এখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন আমি তো আমার হাসি শেষ হয়ে যাবে কি রে তুই আমাকে ওই মিটার কাছে নিয়ে যাবি না থাকলে আমি যাবো কিন্তু এখানে সব কাজকর্ম ছেড়ে আমি কি করে যাবো ঠিক আছে আমি যাবো তুমি আমায় ছাড়ো এখন না ছাড়বো না রেলগাড়ি পাবো না তো চল আয় তুমি মিষ্টি খাও শ্রাবণী মানে জবে থেকেই তুমি এই বাড়িতে পা রেখেছো বা যখনই তোমার জন্য কোনো আনন্দের কারণ হয়ে দাঁড়িয়েছে তখনই কিন্তু আমাদের পরিবারে দুঃখের ছায়া নেমে এসেছে যাই হোক আজকের আনন্দের কারণটা কিন্তু শুধু তোমার একার নয় পরিবারের সবার সেটা জেনেও কি তুমি আমাদের মিষ্টিমুখ করাবে আজ তুমি আমায় যতই খোঁটা দাও যতই কথা শোনাও আমি কিন্তু তোমায় কিচ্ছু বলবো না সব মা ওই যে বললাম আমার মনটা আজকে খুব ভালো আছে ধরো ও জেঠিমা খুব খিদে পেয়েছে খেতে দাও না হ্যাঁ দিচ্ছি শোনা বাহ তোরাও তো এসে গেছিস নে ধর মিষ্টি খা কিসের মিষ্টি ছোট কাকিমা এটা কিন্তু খুব ভালো প্রশ্ন কিসের মিষ্টি ঝিল্লির বিয়ে কি হয়েছে ঝিল্লির বিয়ে এত তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি আমার মেয়েকে বেশি দিন বাড়িতে বসিয়ে রাখতে চাই না সাহেব আর ছেলেটা খুব ভালো ঝিল্লি ওখানে গেলে খুব সুখী হবে কিন্তু শ্রাবণী ঝিল্লির এই বিয়েতে মত আছে তো কি বলতো মেসি ভাই আমি আমার মেয়েকে এরকম শিক্ষা দিইনি যে সে তার মায়ের বিরুদ্ধে যাবে এখনো বলিনি বলবো এবার ভালো
কিন্তু কোথায় বিয়েটা ঠিক করলি? পলাশ শর্মার ভাই তুনির শর্মার সাথে। এই সম্বন্ধটা তুমি কি করে করতে পারলে শ্রাবণী? তুমি জানো না পলাশ শর্মার সাথে এই বাড়ির একটা তিক্ত সম্পর্ক আছে। তারপরেও সব জেনে শুনে তুমি এই কাজটা কি করে করলে? আর তাছাড়া তুমি একটু আগে বললে যে তোমার বিজনেস পার্টনারের ভাইয়ের সাথে, ওই পলাশ শর্মাই তাহলে তোমার বিজনেস পার্টনার। কি বিজনেস করো তুমি ওর সাথে শ্রাবণী? বাবা, তুমি তো আজকাল প্রচুর প্রশ্ন করছো দেখছি সাহেব। আমি যেটা করেছি সেটা ঠিক করেছি, আর এই যে তিক্ত সম্পর্কের কথা বলছিলে তার কারণটা হচ্ছে সই। সই? হ্যাঁ সই। সই পলাশের সাথে খারাপ ব্যবহার করেছিল, তাই জন্যই আমাদের সাথে পলাশের এরকম একটা তিক্ত সম্পর্ক হয়েছে। পলাশ তো খারাপ লোক নয়, ও ভালোর সাথে ভালো আর খারাপের সাথে খারাপ। পলাশ এবারে জামাই হওয়া সত্ত্বেও সই কি করে ওর সাথে ওরকম খারাপ ব্যবহারটা করতে পারলো? বাজে কথা একদম বলো না শ্রাবণী। ওই বিয়েটা তুমি প্ল্যানফুলি ঘটিয়েছিলে শুধুমাত্র সইকে শায়েস্তা করবে বলে। পলাশের জন্য রিনিটার প্রাণ গেল। তুমি কিনা, তুমি মা নও শ্রাবণী, তুমি একটা রাক্ষসী। তাহলে এভাবে নিজের মেয়েকে কেউ কিনা? চুপ করো মেজদি ভাই। সব সময় শুধু আমার দোষগুলো খুঁজো না, আমার অন্যায়গুলোকে দেখো না। এই যে আমি সংসারটা এতদিন টানছি না, সেটা ওই পলাশের কল্যাণে। ওর আজকে অনেক বড় ব্যবসা রয়েছে, ওর অনেক কানেকশন রয়েছে। আর আমি তো আমার মেয়ের পলাশের সাথে বিয়ে দিচ্ছি না, ওর ভাই তাতাইয়ের সাথে বিয়ে দিচ্ছি। তোমরা সবাই ওকে চেয়ে আর আজ যেন বাড়িতে একটু ভালো মন্দ রান্না হয়। শোন না, তোর তো অনেক বুদ্ধি রে, এমন একটা বুদ্ধি বের কর না যাতে যাতে তাতাইটাকে বিপদ থেকে বাঁচানো যায়। ও আসলে খুব সহজ সরল, জানিস তো, বিশ্বাস কর। কি ব্যাপার বলো তো তিনিদীপ, হঠাৎ করে তোমার এই ফ্রেন্ড তাতাইয়ের জন্য এত ওয়ারিড কেন তুমি? কোনো ব্যাপার আছে নাকি? না নয়ন, তুই যেটা ভাবছিস সেটা নয়। তাতাই আমার সেই ছোট্টবেলাকার বন্ধু, আমার খুব ভালো বন্ধু। আমার সত্যিকারের ছোট কাকিমা ওকে নিজের ছেলের মতো ভালোবাসতো, জানিস? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বললে তুমি তোমার সত্যিকারের ছোট কাকিমা? মানে তুমি কি বলতে চাইছো যে তোমার দু রকমের ছোট কাকিমা আছে নাকি? মানে একজন সত্যিকারের, একজন মিথ্যাকারের? আমি তো কিছুই বুঝতে পারছি না তিনিদি। নয়ন প্লিজ, তুই এখন এত কথা জানতে চাস না, আমি তোকে পরে সবটা বুঝিয়ে বলবো। তুই শুধু তাতাইটাকে বাঁচা প্লিজ। ঝিল্লির সঙ্গে তাতাইয়ের বিয়ে হলে তাতাইয়ের লাইফটা পুরো হেল হয়ে যাবে, আর ছোট কাকিমা ঠিক এটাই চায় যে তাতাই ওদের মা মেয়ের কথা মতো উঠবোস করুক। প্লিজ নয়ন, তুই কিছু একটা কর। জিনিসপত্র ছড়াছড়ি করে যাচ্ছে,
আমি তোমাকে ভালোবেসে মাথায় তুলেছি মানে তুমি সেটা সুযোগ নেবে সেটা যেন না হয় জিল্লি। আমি কোনো সুযোগ নিতে চাইছি না মম, বরং তুমি আমাকে ইউজ করতে চাইছো। তুমি এটা আমার সাথে করতে পারো না। তুমি আমায় না জিজ্ঞেস করে কিভাবে আমার বিয়ে ফিক্স করলে মম? তোমার কার না কার সাথে? নো ওয়ে মম, নো ওয়ে। চুপ করে এখানে বসো। আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। আমি তোমার মা জিল্লি। আমি তোমার ক্ষতি চাইতে পারি না, আমি কখনো চাইও নি। আমি শুধু চাইছি যে পলাশ শর্মার ভাইয়ের সাথে তোমার বিয়েটা হয়ে যায়, যাতে সবাই জানে যে তুমি তুনির শর্মার ওয়াইফ। দ্যাটস ইট। বাট ওয়াই মম? আমি একটা অপরিচিত ছেলেকে কেন বিয়ে করতে যাব? কারণ পলাশ শর্মার ভাই তাই। পলাশ শর্মার সম্পত্তির সমান সমান অংশীদার, ওর বিজনেসের সমান সমান অংশীদার। তোমার সাথে তাতাইয়ের বিয়ে হলে পরে ওর বিজনেসে আমি ইজিলি অ্যাক্সেস পেয়ে যাব, সেটা তোমায় বুঝতে হবে। ছিলে তোমাকে কে বলেছে? তোমাকে কে বলেছে যে তাতাইয়ের সাথে বিয়ে হলে তুমি নিজের ইচ্ছে মতন চলতে পারবে না? তুমি এখন যেভাবে চলছো, যেভাবে আছো, আনন্দে আছো, নিজের মতন করে আছো, তুমি তখনও ঠিক সেভাবেই থাকবে। শুধু তাতাইকে নিজের হাতের মুঠোয় রাখতে হবে। কয়েকজনকে চিনি, যেমন ভিকি, সানি, নিকি। বাস বাস, এতেই হয়ে যাবে। মাঝে মাঝে ঝিল্লি যখন অনেক রাতেও বাড়ি ফেরে না, তখন ওদেরকে ফোন করে ঝিল্লির খোঁজ নিতে হয়। কিন্তু তাদের তুই কি করবি? বলছি আগে তুমি এই ফোনটা ধরো তো। এটা তো ঝিল্লির ফোন। বাবা, আমি জানি এটা ঝিল্লির ফোন, সেই জন্যই তো নিয়ে এসেছি। তুমি ধরো তো, ধরো ধরো। এটা তুই কি করেছিস নয়ন? ঝিল্লি জানতে পারলে তো তোকে ধরো তো। তুমি ধরো, ঝিল্লি যখন জানতে পারে আমাকে ফাঁসি দেবে, তখন একটা তখন দেখে নেওয়া যাবে। তুমি আগে এখানে খুঁজে বের করো যে তুমি যে ঝিল্লির ছেলে বন্ধুদের নাম বলছিলে কি যেন, যে সানি, ভিকি, মিকি, যাই হোক, তাদের মধ্যে যে কোনো একজনকে ফোন করে তুমি আজকে সন্ধেবেলায় এখানে এসে ঝিল্লিকে পিক আপ করতে বলো। আর হ্যাঁ, তুমি কিন্তু ঝিল্লির গলা করে বলবে। হ্যাঁ, ওরে বাবা রে, এই অসম্ভব কাজ, এই আমি কিছুতেই করতে পারবো না। পারবো না মানে কেন পারবে না? করো বলছি, করো। কি বলবো, সন্ধেবেলা পিক আপ করতে বলবো? কিন্তু কেন নয়ন? কারণ আছে, তুমি আগে করো না, আমি যা বলছি তুমি আগে সেটাই করো। ঠিক আছে, তুই যে কি বলছিস না নয়ন, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। জানিস মেজু, আমার কিন্তু তাতাইকে কোনোদিনও খারাপ লাগতো না। তবে অনেকদিন আগেকার কথা, ও কিন্তু সইকে নিজের মায়ের মতনই ভালোবাসত। সবই সইয়ের কল্যাণে বর্দি ভাই। সই ওর পাশে ছিল বলেই তো ছেলেটা ওরকম একটা কঠিন রোগ থেকে একটু একটু করে সেরে উঠল বলো। হ্যাঁ, শুনেছিলাম যে ভালো করে কথা বলতে পারে না, হাঁটতে পারে না, সইয়ের সেবা যত্নে সুস্থ হয়ে উঠেছিল। তবে একটা জিনিস কিন্তু মানতেই হবে, ছেলেটার দম আছে। বলে পলাশ এবং মিত্রা তাদের সঙ্গে একই ছাদের তলায় থাকার পরে ও কিন্তু এতটুকু পাল্টায়নি। তিনি তো বলে ও খুব ভালো ছেলে। শ্রাবণী আসছে। শ্রাবণী, আমাদের তো রান্নাবান্না সব কিছু হয়ে গেছে, আমরা তৈরিও হয়ে আছি, কখন আসবে তাতাই? শুধু কি তাতাই আসবে নাকি সঙ্গে ওর বাড়ির লোকজন আসবে? তুমি দেখো না, ওর বাড়ির লোকজন কেউ আসবে না। আসবে না? না, কারণ তাতাইও আসবে না। ওমা, সে কি সকাল থেকে উঠে যে এত খাটাখাটনি করে রান্না বান্না করলাম আমরা, তার কি হবে? ওগুলো কিছু নষ্ট হবে না, কারণ ওগুলো আমরা নিজেরা সঙ্গে করে নিয়ে যাব। অবশ্য ওগুলো যে তোমার বরের পেনশনের টাকায় নয়, সেটা নিশ্চয়ই তোমাকে আবার নতুন করে বলে দিতে হবে। না নিয়ে যাব মানে কোথায় নিয়ে যাব? পলাশদের বাড়ি, আমিন তাতাইদের বাড়িতে। তোমরা সবাই তো রেডি হয়েই আছো, আর তিন্নিও তো রেডি হয়ে গেছে দেখছি। চলো তাহলে বেরিয়ে পড়ি। চল তিন্নি,
আমরা তো তাতাইয়ের বাড়িতে যাচ্ছি, আমাদের সাথে চলো তো, তোর খুব ভালো বন্ধু তাই না? কিন্তু তাতাইয়ের তো এই বাড়িতে আসার কথা ছিল ছোট কাকিমা, তাই না? তিন্নি, সব ব্যাপারে কৈফিয়ত চাওয়াটা বন্ধ কর, নাহলে কিন্তু একদিন বড় বিপদে পড়ে যাবি। তাহলে তো নয়নকেও আমাদের সঙ্গে যেতে হবে, নালে আমরা চলে গেলে তো বাড়িতে একদম একা হয়ে যাবে। না বর্তি ভাই, ও যাবে না। আরে বাবা, আমরা শুধু বাড়ির লোকেরা যাব, আর ওরাই বা কি ভাববে যে পাড়া শুদ্ধ সবাইকে তুলে নিয়ে এসেছি। না রে তিন্নি, তোর বন্ধুকে নিয়ে যেতে পারবো। তোমরা একটা কাজ করো, ওই খাবারগুলো যেগুলো বানিয়েছো ও টিফিন বক্সে ভরে নাও, যাও। দাঁড়িয়ে রইলি কেন সঙ্গের মতন, চল। সাহেব, সাহেব, ডোন্ট ওয়ারি তিমিদি, নয়ন তারাকে আটকানো এত সহজ নয়।